ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন একাধারে নাটক ও ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি বড় পর্দায় দেখা গিয়েছে তাকে। অভিনয়ের গুণে অল্প সময় জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। প্রতিনিয়ত নিজেকে তুলে ধরছেন নানা চরিত্রে। পর্দা জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে জানালেন। দীর্ঘদিন ধরেই তার প্রেমের গুঞ্জন ছিল, এবার সেই গুঞ্জনকে পেলে সরাসরি নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন তিনি। সোমবার 14 আগস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানান তাসনিয়া ফারিন। জানা গেছে অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান, তিনি বিদেশে কর্মরত। তবে কি করেন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। অভিনেত্রী লেখেন, ভালোবাসা, বন্ধুত্ব ও একসাথে থাকার 8.5 বছর অবশেষে আমরা অফিসিয়াল করে নিলাম 11 আগস্ট 2023 সাল। অনেক দিন হলেও আমার হৃদয়কে তুমি প্রথম দিনের মতো স্পর্শ করে যাও। তোমার মাঝে আমি আমার শান্তি খুঁজে পাই। আমরা বাইরের কোলাহলহীন আমাদের আশ্রয়স্থল তৈরি করেছি। কলেজের সময় প্রেমে পড়েছিলাম আমরা, আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই। তোমার আগে আমার জীবনে অনেক দ্রুত বদলে গিয়েছে। তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমাকে সাপোর্ট সিস্টেম হিসেবে আমার সাথে সর্বদাই ছিলে। যদিও আমার কাজের ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক নেই কোনো, আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি একে অপরকে এবং আমাদের স্বপ্ন এবং স্বপ্ন বাস্তবায়ন করার প্রতি মনোযোগ দিয়েছি। তিনি আরও লেখেন, আমাদের জীবনের সময় ব্যবধান যেমন পরিবর্তন এসেছে তেমনি গতিশীলতাও ছিল একই রকম, কিন্তু আমাদের কিশোরী সেই প্রেম প্রাপ্য সমাপ্তি পেল অবশেষে। এই অভিনেত্রী তার স্বামী রেজওয়ানকে বলেন, আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ তোমায়, তোমাকে আমি ভালোবাসি আর সারা জীবন লালন করব। সবশেষে তাসনিয়া ফারিন পরিবারের সদস্য ও নিকটস্থ আত্মীয়দের নিয়ে সাদা মাটাভাবে অনুষ্ঠান করলেন। সবই দ্রুত হয়েছে কারণ বর্তমানে তিনি বিদেশে কাজ করছেন। তবে আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের সঙ্গে একটি অনুষ্ঠান উদযাপন করতে চাই। জীবনের এই সুখী অধ্যায়টা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, লিখেছেন তাসনিয়া ফারিন। আমরা সকলেই তার নতুন জীবনের জন্য শুভকামনা করছি। সায়মা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।